স্বপ্ন সফলতার দেশ বাংলাদেশ। এদেশের মানুষ স্বপ্ন দেখতে এবং স্বপ্ন বাস্তবায়নের সুনিপুণ কারিগর। সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে সফলতার পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট। ১৯৭৪ সালে ১০ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ জয়ের স্বপ্নের বীজ বপন করেছিলেন এদেশের মানুষের হৃদয়ে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে। জাতির পিতার স্বপ্ন সফলতার পথ ধরে আজ ৪৪ বছর পর তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব আর বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে বিটিআরসির মাধ্যমে ২০১৫ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট লঞ্চিং প্রজেক্ট অনুমোদন হয়। তারপর থেমে থাকেনি এর কার্যক্রম। ফ্রান্সের আন্তর্জাতিক সংস্থা থেলেস অ্যালেনিয়ার সাথে চুক্তি মোতাবেক শুরু হয় এর নির্মাণ কাজ, আর স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আমেরিকায় স্পেসএক্স এর সাথে চুক্তি সম্পাদিত হয়। তারা দায়িত্ব নেন মহাকাশযান ফ্যালকন ৯ নির্মাণের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে তার শাসনকালে টেলিযোগাযোগের যে জগতে প্রবেশ করিয়েছিলেন সেটি আজকে একটি নতুন মাত্রা পেল, একটি নতুন মাইল ফলক আমাদের সামনে উপস্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই জায়গায় এটি আমাদের একটি নতুন ইতিহাস আমরা তৈরি করতে যাচ্ছি। আমরা বিশ্বের সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস স্যাটেলাইট ক্লাব, সেটিতে আমরা অংশীদার হতে যাচ্ছি। ২০১৫ সালের মার্চ মাসে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসকে এই কাজটি প্রদান করা হয়। ২০১৫ থেকে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়ায় শুরু হয় স্বপ্ন বাস্তবায়নের কাজ। নিরলস পরিশ্রম আর দক্ষ কারিগরগণ নির্মাণ কাজ শুরু করে স্যাটেলাইটের। ধাপে ধাপে এগিয়ে যায় এর নির্মাণ কাজ। এক একে তৈরি করা হয় সার্ভিস মডিউল, তারপর কমিউনিকেশন মডিউল, যা একটি স্যাটেলাইটের অন্যতম সূক্ষ্ম কাজ যেখানে সংযোজিত হয়েছে হাজার রকমের কানেকশন। এরপর মহাকাশের তাপমাত্রার সাথে সহনীয় করার জন্য প্লাস মাইনাস ২০০ ডিগ্রি তাপমাত্রায় স্যাটেলাইট নিয়ে যাওয়া হয়। তারপর পরীক্ষা চলে তীব্র ঝাঁকুনি আর প্রচণ্ড শব্দের সহনশীলতার। সকল পরীক্ষায় সফল উত্তীর্ণ হয় স্যাটেলাইট। নির্মাণ শতভাগ সম্পন্ন হয় ২০১৭ নভেম্বরে। এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট সফল উৎক্ষেপণের জন্য প্রস্তুত। গাজীপুর ও বেতবুনিয়ায় দুইটি গ্রাউন্ড স্টেশন থেকেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়ন্ত্রণ করা হবে। জনবল নিয়োগ করেছে এবং তাদেরকে আমি বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে এনেছি। তারা ইতিমধ্যে আমাদের যে গ্রাউন্ডিং স্টেশন আছে গাজীপুরে সেখানে কাজ করছে, এবং আমাদের একটা রিডান্ডেন্ট গ্রাউন্ডিং স্টেশন আমরা বেতবুনিয়ায় স্থাপন করেছি। আমাদের এই স্যাটেলাইটে ৪০টা ট্রান্সপন্ডার আছে এবং এখানে ১৬০০
মেগাহার্সের ব্যান্ডউইথ আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে যে সকল দেশকে নেটওয়ার্কের মধ্যে সেবা প্রদান করা যাবে সেগুলো হলো বাংলাদেশ, ভারত, সার্কভুক্ত দেশসমূহ সহ ফিলিপাইন, উজবেকিস্তান, তাজিকিস্তান প্রভৃতি দেশ, এবং এর মাধ্যমে দেশ বছরে বিপুল রাজস্ব আয় করবে। আমাদের বর্তমানে সাবমেরিন কেবল লাইন 1 এবং 2 আছে, যেটাকে আমরা সিমিউই 4 এবং সিমিউই 5 বলি। এই জায়গাটায় আমাদের স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা টেলিযোগাযোগ ক্ষেত্রে আমাদের যতটুকু এখন আমাদের সক্ষমতা আছে, আমি বলবো যে সেটার চাইতে আর আমাদের সক্ষমতা বেড়ে যাবে, সেই জায়গাটাই আমাদের আরও বড় নির্ভরশীলতা কমে যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার পাশাপাশি টেলিমেডিসিন, ই লার্নিং, ই এডুকেশন, DTH, দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধন করা সম্ভব। এই স্যাটেলাইটের জন্য আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে আমরা টেলিকমিউনিকেশন সার্ভিস দিয়ে দেওয়া, অর্থাৎ ডিজিটাল ডিভাইস আমরা দূর করে ফেলতে পারবো। আবহাওয়ার অগ্রিম বার্তা কিংবা ঝড় বন্যা জলোচ্ছ্বাসে যখন নাকি অন্যান্য কমিউনিকেশন যখন ডিসরাপ্টেড হয়ে যাবে, তখন আমাদের এটা কিন্তু কাজ করবে। আমরা দৃঢ় প্রত্যাশী, জাতির পিতার স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশ আজ যে উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে, তারই ধারাবাহিক উন্নয়নের পথ ধরে নতুন যুগের সূচনা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ। সবচেয়ে আনন্দের বিষয় এটির পরিকল্পনা, বাস্তবায়ন এবং একে প্রয়োগ ক্ষেত্রে নেবার জন্য আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব ওয়াজে জয় এবং আমাদের মন্ত্রণালয় বিশেষ করে যে ভূমিকা পালন করেছে, এটি নিঃসন্দেহে সকলের কাছে অতি স্মরণীয় হয়ে থাকবে। সমগ্র জাতি আর দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করছি, জাতি ধর্ম নির্বিশেষে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনারত সকল মানুষের কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের জন্য আমরা অপেক্ষা আছি সেই মহেন্দ্রক্ষণের জন্য।